সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে যে কিছু কিছু চলচ্চিত্র এবং সিনেমা নাটকে ধূমপানের দৃশ্য দেখানো হচ্ছে, যদিও তামাক নিয়ন্ত্রণ আইনের মধ্যে এই ধরনের দৃশ্য দেখাতে গেলে কিছু বিধিনিষেধ রয়েছে। কিন্তু নির্মাতারা সেগুলোর তোয়াক্কা না করে তারা নিয়মিতভাবে বিভিন্ন চ্যানেলে, নাটকে এবং সিনেমায় প্রচারিত অংশে ধূমপানের দৃশ্য দেখানো হচ্ছে, যেটা তামাক নিয়ন্ত্রণ আইন বহির্ভূত এবং যার ফলে তরুণরা আকৃষ্ট হচ্ছে। এবং এই তরুণরা যেহেতু এইসব পপুলার মেগাস্টারদের ভক্ত থাকে, সুতরাং তারা যা করে আমাদের তরুণরা কিন্তু সেটা করতে চায়। এবং সেই প্রেক্ষিতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেশ কয়েক বছর আগেই বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিকে চিঠি দিয়ে জানিয়েছিল যে যেন বম্বের কোনো ফিল্ম স্টার এই ধরনের ধূমপানের দৃশ্য তাদের সিনেমাতে না দেখান, এবং তারা সেটা যথার্থভাবে পালন করছেন। কিন্তু বাংলাদেশে কিন্তু সেই আইনের প্রতি তোয়াক্কা না করে নিয়মিতভাবে বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং সিনেমায় ধূমপানের দৃশ্য নায়ক এবং খলনায়ক এবং অভিনেতাদের মুখে দেখানো হচ্ছে, ফলে তরুণরা আকৃষ্ট হচ্ছে এবং ধূমপানে তারা প্রভাবিত হচ্ছে। সুতরাং এই ধরনের দৃশ্য যাতে দেখানো না হয় সেটি আবেদন থাকবে আমাদের। আমি এই বিষয়ে সেন্সর বোর্ড কর্তৃপক্ষকে বিষয়টি অত্যন্ত সজাগ দৃষ্টি নিয়ে দেখার জন্য অনুরোধ করব, এবং যারা এই আইন অমান্য করেছেন তাদের বিরুদ্ধে তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাব। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেহেতু 2040 সালের মধ্যে বাংলাদেশকে তামাক মুক্ত করার ঘোষণা দিয়েছেন, সুতরাং আসুন আমরা সবাই মিলে সেই লক্ষ্যে কাজ করি।